পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে কাজ করেও প্রশংসিত বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত 15 মার্চ ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের বিনোদন ও লাইফস্টাইল ভিত্তিক ম্যাগাজিন ইন্ডালজ তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে এই গ্ল্যামার লেডি জানান, ইদানিং বিয়ের ব্যাপারে চাপাচাপি করছেন তার পরিবারের লোকজন। প্রতিবেদনে জয়া আহসানের যে ছবিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হয়েছে আলোচিত, কারণ বাংলাদেশ এমন ফটোশুটে জয়া আহসানকে দেখেনি কখনো। ফটোশুটে জয়া আহসান বেশ আবেদনময়ী হয়ে হাজির হয়েছেন। প্রতিবেদনে জয়া আহসান বলেন, অবসর সময় তার পোষা কুকুরের সঙ্গে কাটাতে পছন্দ করেন। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে নিজের মধ্যে থাকেন তিনি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাগানের যত্ন নেন, নিজের আরও অনেক কিছু। কাজের বাইরে এই সময়টাতে গণমাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন জয়া আহসান। সেখানে জয়া তার আরেকটি গোপন খবর প্রকাশ করেছেন, সেটা হচ্ছে জয়া নাকি ভীষণ লাজুক। কলকাতায় এখন নিয়মিত কাজ করছেন জয়া আহসান। সেখানে নায়িকাদের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা জানিয়েছেন তিনি। তেমন কোনো ছেলে বন্ধু নেই তার, নেই প্রেম করার সময়ও। প্রেমের সময় নেই, তাহলে কি বিয়ের কথা ভাবছেন না? এমন প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, বিয়ে পরেও করা যাবে, এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দী করতে চাচ্ছি না। পরিবার থেকে অবশ্য বিয়ের চাপ আসছে, কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি। জীবনসঙ্গীর কাছে কি কি গুণ আশা করেন, এমন প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, আমি চেহারাকে এত গুরুত্ব দেই না, আমার জীবনসঙ্গিনীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃজনশীল ব্যক্তিকে কদর করার মতো মনমানসিকতা থাকতে হবে তার। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।